بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شمانيتو أشكر কাছে অথবা দূর থেকে যারা আমাদের সাথে শরিক হয়েছেন একরা টিভির নিয়মিত আয়োজন ইনলাইট ইন জার্নি প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমি আবুল হাসান খান আজকে একটি সুন্দর বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাহসানের উপর দরুদ শরীফ দরুদ পড়া দরুদ আমরা কম বেশি সবাই পড়ি সকল ইমানদার পড়ে কিন্তু যারা নমাজ পড়ে না বেনামাজি ইমানদার আছে তারা দূরত পড়ে নামাজ তো পড়ে না নমাজ না পড়লে দূরত কেমনি পড়বে কারণ দূরদ শরীফ তো নমাজের ভিতরে একটা অংশ তো নমাজ নাই দূরদ নাই আর যে নমাজ পড়ে না তার তো এমনি দূরত পড়ার কোনো কারণ নেই তো এখন পড়ার ব্যাপারে আমরা যারা একটু চাই পড়তে চাই আমাদের ব্যাপারে অনেক ভুল বুঝাবুঝি আছে শরীফের ব্যাপারেও অনেকে শব্দটির ব্যাপারে অনেকের ভুল বুঝাবুঝি আছে তার ধরন প্রকৃতি তারপরে স্টাইল এসব ব্যাপারে অনেক এখতারাফ এবং ভুল বুঝাবুঝি আছে আমি অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের জীবনের উপর দূরদ শরীফের গুরুত্ব এই বিষয়টি একটু বলে তারপরে আমি আসবো দূরদে ইনশাল্লাহ সম্ভবত প্রথম সেগমেন্টে আমি এটি আলোচনা করতে চাইব আর সেকেন্ড সেগমেন্টে গিয়ে আমি দুরুদের নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বেদানা দরুদ নিয়ে অনেকেই ভুল বুঝেছেন যেটা আমি আগে শুরু করেছিলাম বলতে যে মানুষ দূরকে এবাদত মনে না করে অনেকে মনে করেছে এটা একটা নবী প্রেম আর এই প্রেমের আকর্ষণে প্রেমের ঠানে মানুষ যখন প্রেম ভিতরে বেশি এসে যায় তখন শয়তান আসল জায়গা থেকে এটাকে এবাদত থেকে আমাদেরকে ডাইভার্ট করে দেয় কারণ প্রেম কোনো বাদবাদন বুঝে না প্রেমের টান যেটা এই টান আমরা দেখেছি যে কোনো ধরনের প্রেমের টান অতিরিক্ত কোনো কিছু যদি হয়ে যায় তখন মানুষকে আর মানুষ হালতে রাখে না তখন তাকে অন্য পর্যায়ে নিয়ে যায় এই অতিরিক্ত টানের কারণে প্রেমের টানের কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে তার নিজের দেশ আব্বা আম্মা পরিবার পরিজন আত্মীয় স্বজন কাজ কর্ম গোল বাড়ি সব বিসর্জন দিতে বাধ্য হয়ে যায় এবং বিসর্জন দিয়ে নিম্নতম মানে যেতেও কোনো সমস্যা হয় না এখন কারণ তার ওই প্রেমের ঠান কারণ সে সবাইকে ত্যাগ করতে পারে কিন্তু যার সাথে প্রেম তারে ত্যাগ করতে পারে এবং তাকে ইচ্ছে মতো যেভাবে করে তার মনে চায় সেভাবে করে তাকে পেতে চায় তাকে ভোগ করতে চায় তার সাথে থাকতে চায় তার সাথে চলে যেতে চায় এবং এই প্রাণের ঠানে আমি আর কী বলব কী বলবো অনেক মানুষ আমরা পত্রপত্রিকায় দেখি আত্মহত্যা করে সেই যে আত্মহত্যা করলে জীবন শেষ করে ফেলতেছে এটা তার দিমাগের মধ্যে আর কাজ করে না তার মধ্যে ওই সময় প্রেমটা প্রায়োরিটিতে নাম্বার ওয়ান আর বাকি সারা দুনিয়া হচ্ছে নাম্বার না নাম্বার টেনে চলে যায় এই প্রেমে যারা আসক্ত হয়ে দুরোধ পড়েন ওনাদের সমস্যা হলো ওনারা আশিকে নবী হয়ে যান যে নবী করিফলের যে স্টেটাস ওনার যে স্তর ওনার যে অবস্থান আল্লাহ দিয়েছেন সেই অবস্থান থেকে তারা ওনাকে আরও বেশি অগ্রসর করে নিয়ে যায় কারণ ওই যে প্রেম ঢুকছে এস্ক ঢুকছে যার ফলে এস্ক কিন্তু ওই বলছি প্রেম কোনো বাদবদল মানে না যার ফলে এই অ্যাশকের কারণে ওনাদেরকে বহু অ্যাডভান্স করে নিয়ে যায় ইমান পর্যন্ত ডিঙ্গিয়ে অন্যদিকে চলে যায় সম্পূর্ণ মানুষটির ইমান ডাইভার্ট হয়ে যায় এজন্য আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটি যে দুরুদ হলো নবী করি সাল্লামের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটি উপহার এক অর্থে আরো অর্থে দরুদ হচ্ছে রসুল্লাহ সাল্লামের প্রতি পড়ার জন্য আল্লাহর একটা হুকুম আল্লাহর একটা অর্ডার আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আর জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্য নয় তাইলে এই এবাজতেরই একটি অংশ হচ্ছে দূর তাইলে দরুদ ইটসেলফ একটা এ এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে দরুদ একটা এ দরুদ কোনো মানে আশেক আশেক মানুষের আশেক আশেক মাসুকের কোনো কারবার নয় দরুদ কোনো প্রেমের ঠানের কোনো বিষয় নয় দূর হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটি হুকুম আল্লাহান যত হুকুম করেছেন তার মাছ থেকে এটা একটা হুকুম যেমন তার ব্যাপারে আল্লাহর নিজের ব্যাপারে বলেছেন আমার কর করো জায়গায় জায়গায় বলেছেন রব্বিকাল আল্লাহ তোমার মহান রবের নামে তাসপেস পড়ো রব্বিকা তুমি তোমার রবের নামে তাসপিহ পড়ো তাইলে তাসপিহ পড়াটা যতটা না ঠান এর থেকে বেশি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে যে আল্লাহ হুকুম করেছেন তাসবিহ পড়তে হবে ওই জন্য বলি আল্লাহ হুকুম করেছেন ওদ কর রব্বাক তোমার রবের করবাক ইলাইহি তহ তোমার রবের নামে জিকির করো তাহলে অজকুর আল্লাহর হুকুম এই জন্য আমরা জিকির আজকার করি পাঁচ সপ্তাহের নামাজের পরে আমরা বসে বসে কী করি জিকির করি ওই যে আল্লাহ বলছেন অজকুর জিকির করো তার হুকুম তাহলে জিকির করাটা একটা আবাদত আল্লাহর হুকুম মানা এবাদত তারপরে আর এক আল্লাহ বলেছেন ফঈদা কুবসালাহ যখন তোমরা নামাজ শেষ করে ফেলো তখন ফজুরুল্লাহ আল্লাহর নামে জিকির আল্লাহ তীরে নমাজ শেষ করলাম এবার আপনাকে আমাকে বসে বসে জিকির করতে আল্লাহ হুকুম করেছে জিকির একটা ইবাদত আল্লাহর হুকুমের কারণে তাসপিখ পড়া একটা ইবাদত আল্লাহর হুকুমের কারণে ওয়া তাসিম ও বেহাবলিল্লা আল্লাহর রজ্জুকে সবাই ধরো আঁকড়ে ধরো এজন্য সংগঠিত হয়ে জীবনযাপন করা একটা হুকুম আল্লাহ ইবাদত সংগঠিত জীবনযাপন كورا عبادة وأقيم الصلاة كتب أقيم الصلاة نماز قائم كُرُوا نماز قرأ اكتا عبادة كمان ايه آه حاج كورا اكتا عبادة رزالك عبادة وآت الزكاة زكاة دو عبادة فمن شهد منكم الشهر فليصمه যখন এই মাসটা আসবে তোমাদের সামনে তখন তোমরা এই মাসে রোজা রাখো এভাবে করে প্রত্যেকটি আবাদত আল্লাহ পাকের হুকুমের কারণে আমাদের উপর ওয়াজিব হয় জরুরি হয় এজন্য আমরা আবাদত করি কিন্তু দুরুদের ব্যাপারেও একটা হুকুম আল্লাহর আছে আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম ওখানে আছে এই আয়াতটা মুখস্থ যেমন সকল ইমাম সাহেব ইমাম সাহেব তাদের নামাজের খোঁজবার মধ্যে আয়াত পড়েন ومن يغفر أعوذ بالله من الشيطان الرجيم إن <صغير وصوت> الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشتي الله ابن طالب فيشتكو شوائي नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर पति दुरूद पाठाए इन अल्लाह मलाय के तहु नबी नबीर पति तरह दुरूद पाठन फिरेश तरह पठान और अल्लाह सजों दुरूद पाठन या अय्युह लदीन आमनु नाम दर बोलते सें ओ इमान दर रा सल्लु अलैहि तुम रहो नबीर पति दुरूद पाठो सरात पाठो दुरूद সল্লু আরেই মানে সলাত পাঠাও সলাত মানে আমরা এটাকে ভারসিদি বলি দুরুদ এটা এখন বাংলা ওয়ার্ড ওয়ার্ড হয়ে গেছে আর ওয়াসাল্লিমু তসলিমা সল্লু একটা হুকুম ওয়াসাল্লিমু আরেক হুকুম সল্লু মানে দুরুদ পাঠাও আর সাল্লিম মানে সালাম পাঠাও এই জন্য আমরা বলি সলাাত সালাম তাইলে আল্লাহর হুকুম হচ্ছে সেই ইমানদাররা তোমরা নবীর প্রতি সলাাত সালাম পাঠাও এই হুকুমটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দেওয়া এজন্য এটার নাম হচ্ছে এবাদত খেয়াল রাখবেন তাহলে এবাদত হচ্ছে আল্লাহর হুকুমে যা করা তা হচ্ছে আবাদত তাহলে এই এই হিসেবে দূরত পড়া একটা ইবাদত কিন্তু আমরা অনেকে আল্লাহর হুকুম হিসাবে পড়ি না আমরা কেউ কেউ নিয়েছি দরে যে আমাকে আমার উস্তাদ বলেছেন নবীর প্রতি দুরুদ হচ্ছে খুব জরুরি এই জন্য আমি পড়ি আবার কেউ কেউ পড়েন যে কোনো একটা বিশেষ আকিদা পছন্দ করেন এবং আনুষ্ঠানিকভাবে দূরত পড়েন নিজে একা বা ইচ্ছা করে কোনো দূরত হয়তো পড়ণেন না কিন্তু আকিদা ঢুকছে যে দূরত পড়তে হবে খাড়া হয়ে পড়তে হবে বসে পড়তে হবে যে কোনো একটা তরিকায় ওনারা নিয়েছেন ধরে এইভাবে করে পড়তে হবে এটাকে ওনারা আনুষ্ঠানিক এবাদতে রূপ দিয়ে ফেলেছেন নমাজ যেমন আনুষ্ঠানিক এবাদত যেমন হজ হচ্ছে আনুষ্ঠানিক এবার ওনারা এইভাবে করে দূরতকেও আনুষ্ঠানিকভাবে নিয়ে হয়েছেন যা ফলে ওনারা এই স্টাইলে করেন আবার দূরদ পড়ার জন্য ওই যে বলছিলাম প্রথমে প্রেমের টানের মতো একটি ঠান সৃষ্টি হয়ে যা এস তৈরি হয়ে গেছে কোন কোন মানুষের এবং কোনো কোন পীর সাহেবের তখন তারা করেন কি তখন তারা নিজস্ব কিছু দুয়া বানিয়ে দুয়ার মতো করে বানিয়ে দূরত বানিয়ে তারা এগুলা পড়তে বেশি আনন্দ মনে করেন কিন্তু এটা যে এবাদত হচ্ছে না দূরত্ব ছিল এবাদত এটা যে এবাদত হচ্ছে না এটা ওনাদের খেয়াল নাই খেয়াল থাকে না কারণ দূরত যদি এবাদত হয় তো প্রত্যেকটি এবাদত করা লাগবে নবী মাহমদ সাল্লি সাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি যেভাবে করে এবাদত করেছেন এভাবে করে করতে হবে উদাহরণ নেন সল্লু কুমার আই তুমনি উসাল্লি আমাকে নামাজ পড়তে যেমন দেখেছে এইভাবে করে নামাজ পড়ো তাই এই নামাজটা হবে এবাদত আর আমার মতো করে যদি নামাজ না পড়ো তাইলে তোমাদের ইচ্ছা বহু মানুষ নামাজ পড়ে তার নিজস্ব স্টাইলে সেই জন্য আমার মতো করে নামাজ পড়ো আমার মতো করে হজ করো আমার মতো করে জেকার দাও আমার মতো করে বিয়ে করো আমার মতো করে সব কিছু করো আল্লাহ তালা এই জন্য আমাদেরকে কোরআন হাকিমে গাইডলাইন দিয়েছেন যে আমার নবীকে তোমরা হুবহু ফলো করো উনি যা করেছেন যা নিয়ে এসেছেন তা তোমরা হুবহু অনুসরণ করো আর যা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন অথবা তিনি নিজে নিষেধ করেছেন তার নিষিদ্ধ করা জিনিসটাকে তোমরা মেনে চলো এটা মানা যাবে না এটা করা যাবে না যেহেতু তার এখানে নিষেধাজ্ঞা রয়েছে অতএব যা আদেশ দিয়েছেন তা করো যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো ও মা আকুমুর রসুল ফাহুফ যা আমার নবী নিয়ে এসেছেন তা তোমরা শক্ত করে ধরো ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর যা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ দিয়েছেন তার থেকে তোমরা বিরত থাকো তাইলে এই আয়াত হচ্ছে নবী সাল্ল সাল্লাম এর সকল কাজকে হুবহু আমল করার এই সুনির্দিষ্ট একটা নসিহায় এসেছে এবার হচ্ছে যে দূর তাইলে আমরা এটা মনে করি নাকি আমরা মনে করি একটা এসকের বিষয় যদি এটা এসকের টানে কেউ পড়ে তাইলে আমি আগে বলছি এস কিন্তু কোনো আইন কানুন নিয়ম বাধা কিছু মানে না আর এবাদত যদি হয় তাহলে অবশ্যই এবাদত করতে হবে নবী মোহাম্মদ সাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা মনে করি যে দূরত পড়া একটা এবাদা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দেওয়া একটা উপহার কেমন নবী করিমস্ল্লাহ আলহিউসাল্লামের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তার তাকে বিশ্বাস না করলে মুমিন দেখা যায় না কেহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো রসুল্লাহ যদি না পড়ে ইমানদার হবে না কারণ কলিমার একটা অংশ হচ্ছে এটা তো অর্ধেক মানলো আল্লাহকে মানলো আর ওই নবী করিমসাল্ম অংশটা সে যদি না মানে ইমান থাকবে না বিমান হয়ে গেল কাফির বলে গেল আর যদি ইমানদার থেকে সে এই এই কলিমা এর শেষের অংশটা না পড়ে সে দিন ত্যাগ করে তাইলে সে কিন্তু মোরতাদ সারা না মানে হোক দুই অংশ বাদ দিয়ে এক অংশ বাদ দিলেও সে মোরতাদ কারণ সে ইসলাম ত্যাগ করে ফেলেছে সে আল্লাহকে আল্লাহ মানে কোরআনকে কোরআনই মানে বাকি তার সকল পয়েন্টে ইমান ঠিক আছে কিন্তু সে বললো যে লাহ ঠিক আছে ও কী বলে ও সদুল্লা মোহাম্মদুর রসুল্লাহ আমি এখানে নাই আমি এটা মানি না মোহাম্মদকে আমি নবী মানি না যদি এটা বলে তার বাকি সকল ইমান তার জায়গায় জায়গায় ঠিক থাকলেও সে আসলে কাফের এই জন্য তো কাদের কাফের তাদের আপত্তি ইসলাম নিয়ে না তাদের আপত্তি হচ্ছে নবীর নবুয় নিয়ে তাদের আপত্তি হচ্ছে এটা যে উনি শেষ নবী না আর নবী আসবেন ওনাকে খাতম মানে না ওনাকে খাতম ইন বলে বিশ্বাস করে না তারা সমস্যা এই জায়গায় আর নাহলে তাদের সবকিছু ইসলামিক কেমন একটু একটু বেশ কম যদিও তাকে কোনো কোনো বিষয়ে বা আছে থাকলেও কিন্তু তারা মমিন হইতে পারত কিন্তু কেবলমাত্র তারা এই হাতমন হিসাবে সর্বশেষ নবী হিসাবে তিনি যে এসেছেন দুনিয়া এটা তারা বিশ্বাস করে না এই এই রথদের সমস্যা এই বিশ্বাস না করার কারণে তারা কোরআনে মানে না কোরআন সাক্ষী দিচ্ছে যে তিনি হাতমন্নীজন কেমন মা কানে মহাম্মা আহাদিমুর রিজা ইকুম ওলা রসুল্লাহ মোহাম্মদ কারো কোনো পিতা নন বরং তিনি হচ্ছেন আল্লা রসুল ওলা রসুল্লাহ নবীজিন আল্লাহ রসুল তিনি আর এমন রসুল যে সকল নবীদের এন্ডিং তিনি খাতম মানে এন্ড এখন তিনি যদি এন্ডিং হন তাইলে এরপরে নবী আসবেন না এটা বোঝা গেল কিন্তু ওরা ওরা মনে করে যারা মনে করে যে আরো নবী আসবেন তারা তাইলে কোরআনের আয়াত মানলো না নবীকে মানলো না এদিকে এসে কোরআন মানলো না এরপরে কোরআন না মানার কারণে আল্লাহকেও মানা হলো না এক জায়গায় গন্ডগোল হইলে সব চেইনের মধ্যে গন্ডগোল হয়ে যায় কেমন তাই জন্য যদি তারা কেউ বলে আমি আল্লাহ মানি কোরআন মানি আমি নমাজ মানি রোজা মানি ঈদ মানি কুরবানি মানি সব মানি কিন্তু নবী মাহাম্মদ যিনি তাকে মানি না তাই লেখাইছে শেষ অথবা নবীও মানি কিন্তু তিনি যে সর্বশেষ নবী এটা মানি না যেকোনো একটা জায়গায় যদি গন্ডগোল থাকে তাইলে আপনি গণ্ডগোলের মধ্যে আছেন তো যাক আমি এদিকে যাওয়ার দেওয়ার দরকার নেই আমায় আমি যেটা বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নবী মোহাম্মদ আলাইহি আলহি ওসাল্লামকে সাল্লামের প্রতি দুরোধ পড়াটা আমাদের জন্য এটা আল্লাহ দিয়েছেন আবাদত হুকুম করে ইয়াইহী নামুসল্ল আলহি ওসাল্লাসিমা এটা জুমার ইমাম ইমামগুন পড়েন আর আমরা মুসল্লিরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তাইলে সবার জানা একটি বিষয় আমি আজকে শেয়ার করতে চাচ্ছি যে আসুন আমরা দুরুদকে ও সালাম আর নবী ইসাল সাল্লামকে আমরা যেন এবাদতের অংশ মনে করে তার প্রতি দুরুদ এবং সালাম পাঠাই এটা নিয়ে কোনো লোক যদি কথাবার্তা বলে আর বলতেই পারে কিন্তু আমি আরটু একটু বলি যে যারা এটাকে দরুদ মনে করে। এই কি বলে এবাদত মনে করেন না তারা বড় বিপদে আসেন দরুদ বড় একটা এবাদত এই এবাদতটা আসেন তাইলে কেমনে করতে হবে আমরা যাই এখন যদি আপনি কিছু আবেগী কবিতা বানিয়ে বলেন এইভাবে দূরত পড়ি এইভাবে আমাদের পড়তে হবে তাহলে সমস্যা আল্লাহ এবং তার রসুল যা শিক্ষা দিয়েছেন এবাদতটা আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এর দূর শিক্ষা এনা আর কারো পক্ষ থেকে কোনো কিছু অ্যাড করার দরকার নেই কিন্তু আমরা দেখি যারা দূরতকে এবাদত মনে না করেন বরং এসকের অংশ মনে করেন তারা তাদের জোবান দিয়ে বহু কিছু লিখেছেন এবং লিখতে লিখতে বাড়াবাড়ি করেছেন কেউ কেউ শির্ক করে বসেছেন শিরকের মতো অপরাধ করে বসেছেন কিন্তু তার খেয়ালে তিনি ধীরে দূরত পড়ছেন কেমন কারণ ওই যে তার বক্তি আছে এবং এভাবে করে বক্তি শো করতে করতে কত লোক নষ্ট হয়েছে কেমন কারণ আমি আগে বলেছি বক্তি বা প্রেম বা ঠান যেটা এই প্রেম কি করে না কোনো লাইন কদম মানে না কোনো বাস বিচার তাদের নেই বরং তারা ওই প্রেমের মধ্যে মত্ত এবং মগ্ন আর যখন মত্ত এবং মগ্ন হয় কোনো লোক তখন সে একদম মানে এই তাকে উন্মত্ততায় পেয়ে যায় কেমন অনেক পর্যায়ে উন্মত্ত হয়ে পড়ে আমরা নিজে পেয়েছি বহু লোক দরুদ পড়তে 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 মাল হয়ে গেছে কেমন কারণ তারা এটাকে এবাদত মনে করে না তারা মনে করেছে এটা আমার প্রেমিককে পাওয়ার মতো ঘটনা এই জাতীয় আসায় বিষয় যারা করেছেন তারা এবাদতের সেন্স থেকে একটু দূরে চলে গেছেন আর এবাদতের সেন্স যদি থাকে তাহলে ফিরে আসতে হবে ওই জায়গায় যে ওমা রসুল ফু এই এবাদতটা কেমনে করতে হবে আমি যাই আমার প্রিয় নবী সৌল্লাহ আসলামের কাছে তিনি কিভাবে করে এবার এই এবাদতটা করেছেন বা করতে বলেছেন দেখি সুহান আল্লাহ আহমদি সম্মানিত ভাই এবং বোনরা একটিবারের জন্য মাথায় আনবেন একটিবার আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে এই কথাটা যে আমি এবাদত করবো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের পন্থা অনুযায়ী তিনি যেভাবে করে আমাদেরকে করতে বলেছেন এভাবে আমি উজু করি নবীর তরিকায় আমি শুই আমার নবীর নিয়মে আমি খাওয়া দাওয়া করি আমার নবীন নিয়মে আমি নামাজ পড়ি নবীন নিয়মে ওগুলা যদি আমার নবীন নিয়মে করি তাইলে আমি একটা গান গাইব ওইটাও যেন আমি নবীর নিয়মে করি আমি দূরত পড়বো এটাও যেন আমার নবীন নিয়মে করে ফেলি তাইলে আমার এটা এবাজত হবে আর দূরতে যখন আসলাম নমাজ নমাজটা পড়লাম নবীন নিয়মে পুজো করলাম নবীন নিয়মে আর যখন দূরত পড়বো ওই সময় আসে আমার নিয়ম তাই এটা এবাজত হইল না এটা তখন প্রেম হয়ে গেল হয়ে গেল অথবা আমার আমার নিয়ম বাদ দিলাম আমার উস্তাদের নিয়ম আমার পিসের নিয়ম আমার মহদ্দি সাহেবের নিয়ম ওই যে আপনি অন্যদের নিয়ম ফলো করে ফেললেন এটা তো এবাদত থাকলো না এবাদত শর্তই হচ্ছে এটা যে ও মা আকুর রসুল আমার নবী যা কিছু দিয়েছেন এটা তোমরা এটা তোমরা তিনি যে স্টাইলে করেছেন যে পদ্ধতিতে করেছেন করতে বলেছেন এইভাবে করে করো আর ওমান হাক ওনাহু তোমরা যত জিনিস আমার নবী দেন নাই এটার থেকে তোমরা বিরত থাকো তো আল্লাহর নবী আপনার আপনার দূরদূরের যে স্টাইলে পড়ো এটা তো তিনি দেন নেই তো এটা আপনি বানাইছেন আপনার উস্তাদ থেকে নিছেন পিস থেকে নিছেন তাইলে আপনার তরিকার মধ্যে মানে খুব বিসন্দরনের সমস্যা যার ফলে আপনারটা দুরুদ হবে না অ্যাবাজত হবে না আপনারটা শুধু অ্যাসক হচ্ছে অ্যাসকো হচ্ছে কেমন প্রেম হচ্ছে এই প্রেমটা সহী কোনো প্রেম নয় সহি প্রেম সহি ভালোবাসা নবীর প্রতি ওইটা যেটা সাহাবায়িকরা নবীকে নিয়ে করেছেন সাহাবিগণ নবী সাল আলহিউসাল্লামকে যেভাবে করে মহব্বত করেছেন যেভাবে করে সম্মান করেছেন যেভাবে করে শ্রদ্ধা করেছেন এর পর্যন্ত শ্রদ্ধা করা হচ্ছে নবী প্রেম কিন্তু এই উনারা যা করেছেন তার থেকে কয়েক ডজন অ্যাডভান্স হয়ে আরও বেশি করে নবীকে মহব্বত করলাম আমার ইচ্ছা মতো নবীকে আমি ডাকলাম হ্যাঁ তাইলে হবে না আমার ইচ্ছা মতো আমি দূরত পড়লাম ইচ্ছা মতো আমি সিনি চিন্নি করে যেভাবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পার্টি করা হয় এভাবে করে পার্টি করে আমি নবী দূর পড়লাম তাইলে আসতে হবে তাইলে এটা আপনার প্রেমের ঠান এটা আপনার অস এটা আপনার এবাদত না এবাদত আমি আগে বলেছি যে ইসলাম বলেছে নবী কিস্লাম যেভাবে করেছেন প্রত্যেকটি এবাদত আপনাকে আমাকে নবীর তরিকায় করা লাগবে নবীর যে এবাদত করার যে স্টাইল যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে আপনারা আমার এমাদত গিয়ে তার সিস্টেম ঢুকতে হবে তার যে স্ট্রাকচার আছে তার যে এই প্যান্টাগ্রাফ আছে এই প্যান্টাগ্রাফের মধ্যে যদি পড়ে ঠিকে তাইলে আপনারটা এবাদত হবে আর যদি নবী করিমুল সাল্লাহ প্যান্টাগ্রাফ থেকে বাইরে চলে যায় সীমার থেকে বাইরে চলে যায় তার তার দেওয়া এবং দেখানো পদ্ধতির বাইরে চলে যায় এটা আর দূরত থাকবে না হেফাজত থাকবে না তার দলিল হলো হইল আয়াত যেটা আমি আগে উল্লেখ করেছি মা হাক মানুন্ত ওয়ান নম্বর টু দলিল হচ্ছে যে দেখেন তিনি নিজেকে আল্লাহবুল ডেকে বলছেন রবি আপনি জানাই কুল কুল দিনকে নি তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে ছাও হে উম্মত তাইলে নি আমাকে সকল কাজে তোমরা অনুসরণ করো হ্যাঁ আয় ফিক দুনিয়া তোমার দুনিয়ার সকল বিষয়ে আমার আমাকে যদি ফলো করো আমি নবীকে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং এটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসার অংশ হ্যাঁ ইনকুন্তুম তহিব্বুন আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আর ইসবুব কুমল্লা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাইলে আমাকে অনুসরণ করো ইট কথা একটাই আমাকে হুবহু অনুসরণ করো তো নবীমকে হুবহু অনুসরণ করতে তিনি যেভাবে করে খেয়েছেন যে পর্যন্ত খেয়েছেন যতটুকু খেয়েছেন এইভাবে করে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে অনুসরণ করতে হবে তার সকল কথায় কাজে তাইলে এটার নাম হবে এবাদাহ কান্না হবে না তো এবার আমরা আসি কোরআন থেকে গেলো তার দলিল এবার আসি আমি দলিল দেব আপনাদেরকে হাদিস থেকে রসুল্লাহ ওসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়েছে কেমন নবীর প্রতি যখন এই আয়াত নাজিল হয়েছে তখন এই আয়াতের একটা অংশ তারা বুঝেছেন আর আরেকটা অংশ তারা বুঝেননি আমি আসতেছি ইনশাল্লাহ আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে এবারে আমাদেরকে একটা ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে ফিরে এসে ইনশাল্লাহ এই হাদিস থেকে কেমনি আমরা পেয়েছি দূরত পড়ার নিয়ম কানুন সেখানে আমরা যাবো কথা বলছি সালা একটু পরে চলেন আমরা একটু ব্রেকে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين شماني توازكر بيورز دودي كيمبا كاتشت تكي جرامة جريتو يوروب أشياء تكي একরা টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রতি বুধবারের প্রোগ্রাম এনলাইট ইন জার্নিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমি আবুল হোসেন খান আশা করি আপনারা আমার সাথে প্রথম সেগমেন্টেও ছিলেন একটা জরুরি বিষয় নিয়ে আমি আলাপ করছি আপনাদের সাথে সে বিষয়টির নাম হচ্ছে দুরুদ সে বিষয়টিকে আরবিতে বলা হয় সলাত সালাম নবী আর বাংলা সংক্ষেপে আমরা বলি দুরুদ আবার কেহ কেউ বলি আমরা দুরুদে সালাম আবার কেউ কেউ সারা নামই বলি যে নবীর প্রতি দুরুদ পাঠানো যেটাই বলি আশা করি বিষয়টা বুঝতে অসুবিধা নেই আমরা অতি সংক্ষিপ্ত আঁকার একটা নাম দিয়েছি এটা হচ্ছে দূরত পড়া আর দূর শব্দ বললেই বোঝা যায় যে নবী মোহাম্মদ সাল্লামের প্রতি দূর পড়া সালাম দেওয়া এগুলো বুঝি তাইলে আরবিতে হোক ফার্সিতে হোক বা বাংলায় হোক সবটা মিলে যে ঘটনা একটাই সেটা হচ্ছে যে নবীর প্রতি আমাদের দূরত পড়া এই দূরত পড়া নিয়ে কথা বলছিলাম যে এই দূরত পড়াটা কেন পড়ি আমি বলেছি দূরত পড়ার মেইন কনসেপশন কেইম ফ্রম আল্লাহ সাহানা এবং ইটি ইট ইজ এন এবাদা ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট এ বাদা ফরম আল্লাহ সুানা হয় কোনো জিনিস ওই সময় যখন এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম থাকে আর আল্লাহর হুকুম তাকে না তাহলে এটা আবাদত কেমনে হবে আল্লাহ বলেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদতের জন্য। যিনি সৃষ্টি করলেন এবাদতের জন্য তিনি বলতেন এটা করো সেটা করো তিনি যেটা করো বলছেন এটা নামে ইবাদত আর তিনি যেটা বলেন নাই এটা তো ইবাদত হবে না নমাজ পড়ার জন্য হুকুম করেছেন নমাজ পড়ো পড়তেছি রোজা রাখো রাখতেছি হজ করো করছি এগুলা হুকুম করেছেন বলে এইগুলা ইবাদত ঠিক এমনি করে হুকুম করেছেন সাল্লা সাল্লাম পাঠাও নাম ধরে বলেছেন হে আলাই সাল্লিমু তসলিমা আমার নবীর প্রতি সলাত পাঠাও এবং সালামও পাঠাও ঠিক পথ পাঠাও সাল্লিমু তসলিমা তাইলে এই আয়াত থেকে বোঝা গেল কি রাহজাবের আয়াত থেকে যে এটা হচ্ছে এবাদত এবাদতের একটা নিয়ম আছে আর যেটা এবাদত নয় তার কোনো নিয়ম নেই এজন্য আমি একটু আগে শেষ করেছি আলোচনাটা আবার একটু বলতে হচ্ছে যারা নতুন করে জয়েন করেছেন আপনাদের জন্যে যে এবাদত হতে হলে শর্ত হচ্ছে প্রত্যেক এবাদত যে কোনো এবাদত আপনি করবেন এটা হবে নবী করিম সাল্লা সাল্লামের পন্ত অনুযায়ী অসুস্থ হয়েছেন আপনি চিকিৎসা করাইবেন কারে দিয়া ডাক্তাররে দিয়ে জিপিকে দিয়ে। তো জিপি যে প্রেসক্রিপশন দিবে এটা অনুযায়ী ওষুধ খাবেন নাকি এটা বাদ দিয়ে আপনার স্টাইলে ওষুধ খাবেন আপনার ওই স্টাইলে ওষুধ খান আপনার কোনো আপনার ওয়াইফের স্টাইলে ওষুধ খান আপনার লোক কমবে না বরং ওষুধ আছে ফার্মেসি ভর্তি পয়সা আছে পকেট ভর্তি ওষুধ নিয়ে আসছেন যে রোগ হইলে ওষুধ খাওয়া লাগে আপনি নিয়ে আসছেন ইচ্ছা মতো ওষুধ কিছু আপনার পছন্দ মতো এই সবটা খাইলে এমন হইতে পারে যে আপনাকে এই ওষুধ মৌ এনে দিতে পারে তাই নিয়ম কী হ্যাঁ ওষুধ খাও নিয়ম হচ্ছে ওষুধ খাওয়ার যে ওষুধ খাইতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী একটা একটা বা দুই তিনটা করে করে ডেইলি টাইম দেওয়া আছে কয়েক ঘন্টা পর পর কেমন এই সিস্টেম যদি না মেনে কেহ তার মন মতো ওষুধ খায় রোগ তো কমবে না বরং আরও নতুন রোগের সৃষ্টি হবে এটা যদি ঠিক হয় তাকে এই থিওরি তাইলে আসুন এই বাদত অতক্ষণ পর্যন্ত এ বাদত হবে না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লামকে এবাদতের ডাক্তার মনে না করবেন এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী না করবেন কথা কারণ তিনি হচ্ছেন এবাদতের ডক্টর কেমনে করতে হবে তার নিয়ম কারণ তিনি সবটা উম্মতকে বলে দিয়েছেন এভাবে করে তিনি এটাও বলে দিয়েছেন কেমনে দূরত পড়তে হবে এবং তিনি উল্লেখ করেছেন কোনো কোন এবাদত দিয়ে কেমনে করতে হবে এটা তিনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে আমি যেভাবে করেছি এভাবে তোমরা করবা নমাজের মতো বড় ইবাদত সবচেয়ে বড় আবাদত আল্লাহর হুকুম তিনি পালন করে বললেন আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে তুমি পড়বা এইভাবে না পড়লে নামাজ হয় না তার স্টোরি বুধে জানা আছে আপনাদের এক সাহাবি তিনি নামাজ পড়লেন নামাজ পড়ে দৌড় দিয়েছেন রোয়ানা সাহেব বললেন এই মেয়ে তুমি শুনে যাও তুমি কি তুমি তুমি কী করছো তিনি এইটাকে নামাজ বলেন নাই হ্যাঁ তিনি বলেছেন তুমি কি করছো সে বললো আমি নামাজ পড়ছি খেয়াল করেন তুমি কি করছো সাহাবি বলছেন আমি নামাজ পড়ছি রবি কবি বললেন না সাল্লি তোমার নামাজ পড়া হয় নাই সল্লি এখন গিয়ে তুমি নামাজ পড়ো আবার খেয়াল করেন তো যেটা করছে আগে এটাকে তিনি নিজের থেকেও নামাজ বললেন না আর এখন যে সে পড়লো বলল আমি নামাজ পড়ছি তিনি বললেন তোমারটা নামাজ হয় নাই তোমারটা অন্য কিছু একটা হয়েছে হ্যাঁ অন্য কিছু হয়েছে তোমার নামাজ হয় তিনবার তাকে ঘুরেই গুরেই ঘুরেই গুরেইয়া নামাজ পড়াইলেন সে পড়ে চলে যায় ডেকে এনে বলেন নামাজ হয় না নামাজ পড়া নাই তুমি যাও আবার এভাবে তিনবার পড়াইছেন চতুর্থবার বেচারায় একদম লাচার হয়ে বলছে আটকে গেছে ইয়ার আমি এর থেকে বাদ নামাজ পড়া চিনি না আল্লাহবর জাহান আল্লাহ তাকে ডেকে এনে নামাজ পড়াটা পড়া সারা শিখেই দিলেন কেমন সব শিখিয়ে দিলেন দিয়ে বললেন এবার তুমি যাও অর্থাৎ সে খুব তাড়াহুড়া করে রকম দাঁড়াইয়া রুকু সজদার খুব কুইক শেষ করছে পরে তাকে দেখিয়ে বসে এইভাবে নামাজ পড়তে হয় আল্লাহ তাই আর তিনি দিলেন বলে ওই কথাটা আরেখা দিয়েছে বললেন যে সাল্লু কামার আই তুমুনি উসাল্লি আমাকে যেমন তুমি নামাজ পড়তে দেখেছি কেন নামাজ পড়বা এইভাবে পড়লেই যার নাম হচ্ছে আবারত শুধু নামাজ না আমাকে যেভাবে করে দূরত পড়তে দেখাচ্ছ এইভাবে করে দূরও পড়বা সোহান আল্লাহ সুরস্ল নিজের নবী তিনি তার উপরেও দূরত পড়েছেন এই যে আল্লাহম সাল্লার বাড়ি খেলা এটা নোয়াজে তিনিও পড়তেন সোহান আল্লাহ এটা হচ্ছে তৌকিফিয়া এবাদত যেভাবে এসেছে এইভাবে করে পড়তে হবে পড়লে এটার নাম হচ্ছে আপনার এবাদত আর কাট সাট করে এড করে কিছু বিগ যুগ বিযোগ করে যদি করেন তাহলে এটা আপনার নামাজ হয়েছে আপনারটা হয়েছে নামাজ হয়ে নাই খেয়াল রাখবেন এই আয়াত থেকে আমি আমি সবাইকে বলতে চাইব যে আসুন এটাকে ইবাদত মনে করতে হবে দুরুদকে অন্য কোনো তামাশা মনে করলে হবে না দুরুদকে কোনো এশকের খারবার মনে করলে হবে না যেখানে আশিক মাসিকের খারবার আশিক মাসিকের কোনো নিয়ম খানুন নাই কেমন কোনো আইন নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নাই এসকে ধর্ষে ঠান দিছে এখন কই কই যাবে তার কোনো খবর না মাসু কোনো কোনো খবর নেই তো এই জন্য এইসব জিনিস কিন্তু ইসলামের কানুন তারা মানে না এই জন্য আমরা দেখি কোনো কোনো পীর সাহেব দূরত পড়ার নাম ধরে তিনি গাছের মধ্যে ওঠেন তার মরিদরা কী লাফালাফি করে এগুলা হচ্ছে এস্ক এগুলা কোনো এবাদত না এস্ক হইতে পারে কিন্তু সেই এস্কে আপনি কোথায় যাবেন আপনি চিন্তা করে দেখেন কুল কিনারা পাবেন না সচেতন আপনাকে কোথায় নিয়ে ছাড়বে আপনাকে ইমান থেকে সরাই ফেলবে আর যদি এবাদত করি আমরা তাইলে আইশা আমাদের ইমান শেষ থাকবে এবাদতটা কবুল হবে আমরা এবাদত করে করে ইশা আমরা নবীর প্রেমও পাবো তাকে মহব্বত করতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো এখন আসেন যে নবী করিমুলের এই দুরুত্বটা কেমনি পড়তে হবে তার প্রতি সাল্লাহ সালাম কেমনি পাঠাইতে হবে আল্লাহ বলে দিলেন ইয়া সাল্লু সাল্লিমু তাসলিমা যে হে ইমানদাররা তোমরা সালাত এবং সালাম উভয়টি পাঠাও ঠিকমতো পাঠাও নবীর প্রতি এই হলো আল্লাহ হকুম এই আয়াতটা যখন নাজির হলো এই সময় সাহাবিরা একে অন্য আয়াত পাওয়ার পর তারা তো অর্থ বুঝছে অর্থ বুঝে এখন তারা সালাতের ব্যাপারে চিন্তিত হয়ে গেল আর বলল তারা একে অন্যের বাইরে আমরা তো সালাম দেওয়া তো নবীর থেকে শিখলাম কে একে অন্যকে সালাম কেমেনে দিতে হবে এরা শিখেছি তো কিন্তু সারা তা দিত। দিতে হয় এটা আবার কেমনে এখন একে অন্য জিজ্ঞেস করে কেউ কোনো কলকাতার করতে পারে না পরে একদল সাহাবি এক গ্রুপ অফ সাহাবি তারা এক কাজ করি রসুল্লাহ কাছ থেকে গিয়ে শিখে আসি না অসুবিধা তিনি তো আসেন বাস তারা গেছেন গিয়া জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আপনার প্রতি আপনার পথি এবং আমার আপনার মাধ্যমে আমাদের প্রতি হুকুম করা হয়েছে ইয়া ইয়া আমানু সাল্লু মহতাহ এই আয়াতের অর্থ তো আমরা শেষেরটা বুঝছি যে ওসাল্লিম তাসলিমা সালাম পৌঁছাও ঠিক মতো এটা বোঝা গেছে আপনি কেমন সালাম দিতাম আমরা শিখেছেন আপনি আপনাকে সালাম দেওয়া শিখিয়েছেন মানুষকে সালাম দেওয়া শিখিয়েছেন সালাম সালামের লেসন পাই গেছি কিন্তু এবার আপনার কাছ থেকে আমরা সালাতের লেসন তো পাই নাই যেন আমরা এই আয়াত বুঝি নাই আপনার কাছ থেকে বুঝতে আসছি আমাদেরকে সালাতটা শিখাই দেন

নমাজ তখন না গস্ত পড়ত নমাজার ওপরে তারপরে যখন নমাজ ফরজ হয়ে গেল হওয়ার পরে এবার এই দুরুদ দুইটাকে নমাজের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল কেমন কারণ এটা পুরা নমাজটা আবাদত আর নমাজের মধ্যে দুয়া আছে দোয়া এবাদত নমাজের মধ্যে তসবি আছে এবাদত নমাজের মধ্যে এই আজকার আছে এবাদত এই নমাজের মধ্যে আবার দুরুদ আছে এটাও এবাদত মোহান আল্লাহ তাহলে নমাজ পড়ার সময় এই দুটো দূরত পিওর দূরত যেটা নবী কাম শিখাইছেন এটা আমরা পড়ি আর বাইরে গেলে নমাজের বাইরে গেলে এটা আর পড়ি না হা মনে করছি আমরা এটা যে এই দুদ বোধহয় ট্রেডমার্ক রেজিস্টার্ড এটাকে আর চেঞ্জ করা যাবে না বাইরে পড়া যাবে না নমাজের মধ্যেই পড়তে হবে হ্যাঁ না রেজিস্টার ট্রেডমার্কের সিস্টেম করলে হবে না কেমন নমাজের মধ্যেও এই দুইটা আউটসাইড নমাজও এই দুইটা সবচেয়ে সহি কেমন আর সল্লআ আল্লাহ মুহম্মদ পড়েন ঠিক আছে আল্লাহম আল্লাহ মুহমআলা মোহাম্মদ পড়েন ঠিক আছে কেমন কিন্তু কিছু দূরত আছে ওই যে বলছিলাম যে মানুষ তার এস্ক দিয়ে দিয়ে এগুলো ব্যবস্থা যে কেউ কবিতা গাইয়ে গাইয়া কবিতার ছন্দ বানাইছি বানাইয়া গাইয়া গাইয়া কিছু বলে কিছুক্ষণ পড়ে তার ছন্দে এরপরে আরম্ভ করে তার সুখগীতি অথবা তার লোকগীতি মানে তা যে যেটা ভালো পায় সেটা করে নবীর এসকে পাগল হয়ে মদিনার নামে আল্লাহ ভক্ত কি বলবো মদিনার নামে সব দুয়া এবং দরুদ এবং এস্ক সোনার মদিনা এটার নাম দেওয়া হয়েছে সোনার মদিনার এত দাম আর মক্কার নামে কোনো গানও নাই গজলও নাই কিচ্ছু নাই মক্কা কিরাকির ঠেম তো সংগ্রামের ঠেম ছিল মক্কার কথা বললে ডরাই আমরা তবে মক্কার কথা শুনলে কথা বললে ইতিহাস বললে আবু জাহর ইনআালিল্লা হ্যাঁ আবুল্লাহাব ইন্দ কাহির সর্দারদের ইতিহাস আসে তারা আমার নবীকে পিটাইছে মারছে কেমন পশা জিনিস তার গাড়ে উঠাইছে আল্লাহ আকবর বিন নবী করিম সরে সজদার অব তো অবস্থায় পশা বিন তার পিঠের মধ্যে উঠাইছে এগুলা বললে কষ্ট হয় এগুলা বললে ডর লাগে যে আমি কেমনে এটা সহ্য করবো এই জন্য না এগুলো মানুষ ডরায় দিনের কথা বলতে গিয়ে নবী মার খেলেন এই এই মক্কা এই মক্কার কথা নয় মক্কা সোনার মদিনা সোনার মক্কা হয় না কোনোদিন সোনার দিয়ে সারা মক্কা লেফন দিলে ওইটা সুন্দর মক্কা হবে না আর মদিনাজ তো সোনার মদিনা হয়ে গেছে অর্থাৎ মদিনা তখন তিনি আরামে পড়ে গেছেন কেমন ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছেন এই জন্য ওটাকে খুব বেশি স্মরণ করি আমরা আর মক্কাকে আমরা স্মরণ করি না এটা আমরা ডরাই এটা ইসলাম এটা হলো জিহাদ এই জন্য মক্কার নাম নিলেই জাহাদের কথা আসবে মক্কার নাম নিলেই ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহর কথা আসবে মক্কার নাম নিলেই এখানে মানে বাদ আরম্ভ হবে বাদ সাদবে লোকেরা এখানে মারামারি আছে কিলাকুলি আছে গোদাগতি আছে মক্কার নাম নিলেই এখানে আবু জাহেদ আসতে পারে দেয় আপনার দিকে আবু জাহাদ আসতে পারে তার দলবল আসতে পারে মক্কার নাম নিলেই পরে এখানে একটা মারামারির চান্স আছে কেমন খুব ডর খুব গরম জায়গা মক্কা খুব গরম আর মদিনা খুব নরম ওয়াহবার এই জন্য আমরা যারা আশেক কেমন এই আশেকুর রহমানরা আমরা ঠিক করছি যে শুধু মদিনা দিয়া গান বানাও আহারে মদিনা দিয়া কত প্রেম কত গরম কত গান কত সুন্দর সুন্দর কবিতা হয়েছে কেমন কিন্তু মক্কা দিয়ে নাই রে ভাই মক্কাকে সুন্দর মক্কাও হয় না এটাকে অ্যাভড করা হয় ইতিহাস থেকে বাদ দিতে পারলে ভালো এখানে গরম কারবার জেহাদি কারবার এখানে গেলে দাওয়াত হ্যাঁ এখানে গেলে পাহাড়ের চূড়ায় উঠে নবী বলেছেন কুলু লা তোমরা বলো ঘোষণা দেও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমাদের এই বুধ মূর্তি প্রেত এগুলা কোনো জিনিস নাই এগুলা সব নিষিদ্ধ আর একমাত্র রব আল্লাহর গুনগান গাও আল্লাহ তসবির পড়ো আল্লাহ তাকবীর বলো এটা বললে দেখছেন নিকটনা খুব গরম এটা লা লাহ কোনো ইলাহ মানি না তোমাদের উজ্জা মানি না লা তো মানি না কেমন কোনোটাই মানি না আমি সুতরাং এই যে মানিনার কথাটা বললা লাগে মক্কার কথা বললে এই জন্য মক্কি জীবনকে মানুষ বেশি স্মরণ করতে চায় না তাই আশিকরা বেশি করে মাদানি নেই দিকে নিয়ে যেতে ব্যস্ত গেল একটা অংশ আরেকটা জিনিস হচ্ছে যে দূরত পড়তে হবে নবী করি সাল্লাম যেভাবে করে বলে দিয়েছেন ওই স্টাইলটা সবচেয়ে শ্রেষ্ঠ স্টাইল আবার দেখছি আমরা শেখ সাহেব একটা 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 এটা আবার সব বহুল প্রসারিত হয়েছে ওই যে আলি এটা ওইটা কোনো দুরুদ না এটা আরেক ভুল জিনিস এটা কোনো দরুদ না এটা নবী করি সাল্লামের শানকে তিনি একটু তার নিজের বাসায় ফার্সিতে আরবিতে এটা ব্যাখ্যা করেছেন কিন্তু এটার মধ্যে আল্লাহ মুহার এগুলো নাই কেমন করেছেন তিনি আর কিচ্ছু না কিন্তু এটাকে মানুষ দূর হিসাবে পাঠ করে একদম রেগুলার এই জাতীয় কিছু স্লোগান আছে বা কি বলবো কবিতা আছে শয়ের আছে এগুলো আসলে দূরদের পর্যায়ে না দূরদের তো নয় এগুলো হলো এস্কের কারবার আবার অনেক মহাকিক আলী আমি বলবো তারা তাকিক করেন মোটামুটি তারা তাক্ষিক করেন বলে দাবি করেন দাবিদার মহাকিকরা দূরদ দিয়ে কিছু দোয়া বানিয়েছেন কেমন এগুলোর নাম দিয়েছেন তারা আবার দূরদ এবং দুরুদে লাখি দরুদে নারী দরুদে সতী নাকি না একশো একশোটা নাই দুরুদে লাখি হাজারি দুরুদে হাজারি দুরুদে নারী দুরুদে লাখি এগুলো কই পেয়েছি এগুলো সব জঙ্গল মাহাজিউল্লাহ জালে কোনো এবাদতের জাত নাই এগুলো এগুলো বিদাত এবাদত আল্লাহর দেওয়া আর বিদাত হচ্ছে শৈতানের দেওয়া ইন্দানিল্লা আবার আরেক দল বানাইছেন কি জানেন এর থেকে আরো কঠিন দুরুদের তুনাজ্জিনা বানাইছেন আমি একদিন তুনাজ্জিনা পড়লাম অর্থ দেখে আমার ডর লাগলো আল্লাহ মাসল্লি আল্লাহ সঈদিনা মোহাম্মদিন সলাতন তুনাজ্জিনা বিহামিল জামিউল আহওয়ালি আফাদ আল্লাহকে বলা হচ্ছে ও আল্লাহ আল্লাহ আহমদ সাল্লাহ আমার পক্ষ থেকে ও সালাম নবী মোহাম্মদের উপর আপনি ওই সরাত আমি আপনার আপনাকে অনুরোধ করছি পাঠানোর জন্যে যে সরাত পড়লে পরে কি হয় তুনা না জি না তুমি যে সরাত পড়লে পরে আমাকে তুমি রেহাই দিও আমাকে তুমি বাঁচাও মিনি জামিয়া আহওয়ালি আহ আলিউল আফাত সব আপদ বিপদ থেকে তুমি বাঁচাও কী হইল ঘটনা এখন যে আল্লাহ নিজে বাঁচাইতে পারেন না বোঝা গেল আল্লাহ বাসাইতে অক্ষম স্বয়ং বরং আল্লাহ যদি আপনাকে আমাকে বাসাইতে হয় তাহলে উশিলা উশিলা নেওয়া লাগে এই উশিলা আমার বেরুশিলা নেওয়া হচ্ছে এখানে এই জাতীয় কিছু কারবার আছে যেগুলা বুঝতে বড় পেসালো মানুষ বুঝবে না কিন্তু এর মধ্যে সুচ্ছ কি বলে সূক্ষ্ম অনেকগুলো জিনিস আপত্তিকর রয়েছে তো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন এই যে আপত্তিকর দূর কেন পড়বেন ভাই ভাই যেন পরিষ্কার দুরুদ যেখানে আছে ছিল না সাহাবারা গিয়ে নবীকে জিজ্ঞেস করে নিয়ে আসলেন মেডিসিন নিয়ে আসলেন আপনি এই মেডিসিন খান না আপনি আপনার মতো মেডিসিন খান এটা তো ঠিক না আপনাকে যে মেডিসিন নবীকে নিজে দিলেন এটার উপর আপনি খুশি হন না কেন এইটা পড়ে আপনি আপনাকে কেন মনে করেন না যে ইট ইস আপনি আমি কেন আরও নতুন নতুন দূরত নতুন নতুন গজল মজল বানাইয়া নিজেরা বাইর করছি এসকে এসকে দিয়ে দিয়ে আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি কিন্তু নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হুকুম দূরত পড়ো এবাদত এই এবাদত নোধ করে কেন পড়ি না তাই জন্য আমি অনুরোধ করবো আসুন আলহি ওসাল্লিম তসলিমা যেটা আল্লাহ ফখ থেকে দেওয়া হুকুম এই হুকুমটাকে যেন আমরা এবাদতের পর্যায়ে নিয়ে এবাদত করি তাইলে আমাদের দূরত পড়াটা কবুল হবে আর না হয় আপনি দাঁড়াইয়া পড়বেন না কি বলে বসে পড়বেন না শুয়ে পড়বেন এটা আর অন্য কথা এটা কোনো সমস্যা নাই যে কোনো সময় আপনি দাঁড়াইয়া পড়েন শুয়ে পড়েন কেমন ফজকুরুল্লাহ الله رب العالمين نشر كورت على عمران ششر ششش ديكار سنة إن خلق ودرد في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات اللي ألباب الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم دراية فورين بوشي فورين شوية فورين شعب تعالى اللهم صلي على أبنك من একলা দাঁড়াইয়ে পার্টি করে এক ঠান দিয়ে গজলের মতো করে ছন্দ মিল দিয়ে দিই এটা না এটা না বরং এমনি দাঁড়াইয়ে আপনি পড়তেন আপনি বসে বসে কষ্ট হচ্ছে আপনি খাড়া হয়ে পড়েন আপনি আপনি তো নমাজের সময় বসে বসে পড়েন শুয়ে শুয়েছেন শুয়ে শুয়ে আপনার ইচ্ছা হয়েছে আপনি দশ বারো উদ্দেশ্য পড়বেন বার পড়বেন পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো পড়বেন অন্যগুলো না অন্য কোনো স্টাইল না কোনো রং রঙ ধরবেন না যে রঙ নবীকরণ দিয়েছেন শ্রী কাতাল্লাহ ওমার আসালামা আল্লাহর দেওয়া রঙটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রং। এর থেকে উত্তম রঙ আর হইতে পারে না আর উত্তম রঙ হইলে তো ওইটাই এই জন্য আর নবী করিমুলাম যে শিক্ষা দিয়েছেন যেভাবে করে দুধ পড়তে হবে ওই স্টাইলটি হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ স্টাইল আসুন এই সর্বশ্রেষ্ঠ স্টাইলটাকে আমরা ধরি এবং এই স্টাইলের জন্য আমরা আমাদের জীবনের দূরৎসরী পড়ি আমরা নামাজের যখন পড়বো নামাজ পড়বো যখন তখন আমরা নামাজের ভিতরে আল্লাহ মসাল্লাহার যে যেটা আছে এটা যেমন করে পড়ি সমানভাবে আমরা আউটসাইড নামাজ এটাই পড়তে পারি এবং এটাই পড়া উচিত অন্যান্য দূর যেগুলা মানুষের বানানো দূর হাদিসে নাই কোনো সহি হাদিসে কোনো খবর নাই এতনাজি না এগুলা নারী এগুলা লাখি এগুলা কোনো খবর নাই এগুলা মানুষের তৈরি তার আবেগ থেকে তৈরি করা হয়েছে এস থেকে তৈরি করা হয়েছে প্রেম থেকে তৈরি করা হয়েছে এগুলো না সবচেয়ে সুন্দর প্রেম আল্লাহ বলে হচ্ছে আল্লাহর দেওয়া রঙ থেকে কার রং হতে পারে না বরং আল্লাহটাই হচ্ছে সবচেয়ে উত্তম রং আল্লাহ শিখানোর নিয়মটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আর আল্লাহ তালা শিখেছেন আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লামকে দিয়া অতএব নবীজি যে স্ট্রাকচার দিয়েছেন যে প্রেসক্রিপশন দিয়েছেন ওইটা অনুযায়ী যদি আমরা দূরত পড়েছে এটা হবে এ বা আদা আসুন সম্মানিত আজকে ভাই বোন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবার কাছে অনুরোধ করব যে আমরা অতীতে যত দূরত পড়েছি বিশেষ করে ওই না কি বলে এটার নাম এই অজিফা অজিফা আছে বিভিন্ন ধরনের অজিফা কেমন নুরি অজিফা নুরানি অজিফা ইত্যাদি ইত্যাদি অনেক লোক বানাইছে কেমন এরপরে আরেকটা বই আছে এই কী বলে কিসের মুসলিম নাম যে একটা আছে না মকসুদুর এই জাতীয় বই যেগুলো আছে এগুলোর মধ্যে যত দূরত দেওয়া হয়েছে আল্লাহ মু্ল আল বাড়ি খেলা পরে বাকি একটাও সহাই কিতাব থেকে আসে এগুলো মানুষের তৈরি করা দূর এক থেকে তৈরি করা হয়েছে এগুলোর উৎস এক আর নবী মোহাম্মদ যে যেটা দিয়েছেন দূরত্ব এটার উৎস হচ্ছে ইমান ইমানদার হইলেই কাজ হইল আপনি নবীকে মানবেন ম্যান আর আল্লাহ বলেছেন নবীকে মানলে আপনার গুনা খাতা মাফ হবে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে আর আপনি নবীকে বাদ দিয়ে নবীর দূর পড়লে লাভ কি হবে খেয়াল রাখতে হবে যে নবী মোহাম্মদ আসলামকে আমি ভালোবাসি আল্লাহর হুকুমের কারণে আল্লাহ হুকুম করেছেন ভালোবাসা সেই ভালোবাসাটাও আবার নবী নবীাম এরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সত্যিকার অর্থে কেহ ভালো ইমানদার হতে পারবেন হাত তা আকু না হাবিম ওয়ারি দিহরে যতক্ষণ পর্যন্ত আমি নবীনা তার কাছে সবচেয়ে মহব্বতর হয়েছি তো এই মহব্বতের অর্থই হচ্ছে যে আমাকে সুন্দর করে যে অনুসরণ করে সেই হচ্ছে আমার মহব্বতের মানুষ সাহেব আগেরাম এই এই কাজ করেই তারা মহাব্বতর হয়েছেন সাহাবে আগ্রহ এইভাবে খাড়া হয়ে দূর পড়তেন না না তারা বরং নবী কি হুবহু অক্করে অক্করে তার পদাঙ্ক অনুসরণ করে চলতেন এই তাদের আরেক নাম হচ্ছে তার মুবীন কেমন তারা ইত্তেবা করেছেন নবীকে পূর্ণাঙ্গভাবে এই ইত্তেবাটা হচ্ছে নবী করিমিস আমাকে ভালোবাসার অন্যতম একটি মানদণ্ড যে ব্যক্তি ইত্তেবা নবীকে করবে আল্লাহর কথা অনুযায়ী নবীর কথা অনুযায়ী সেই হচ্ছে তা প্রকৃত মমিন এবং সেই হচ্ছে সত্যিকার অনুসারী নবীর সম্মানিত ভাই বোনরা আসুন আজকে আমরা একটা বিষয়ে খুলাসা করলাম যে নবী করিম সালামের পতি ঠান ঠান দিয়ে প্রেমের ঠানে প্রেম করে এস্ক দিয়ে দূরত পড়লে হবে না দূরত পড়তে হবে এবাদত মনে করে এবং এবাদত হলো নবীর পক্ষ থেকে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আসুন আল্লাহ সাহান তালা আমাদেরকে এ বিষয়ে গুরু বোঝার দিন এবং নবী করিম প্রতি পতি এবাদতের অংশ হিসেবে দুরু দুরুদ এবং সালাম পেশ করার তহজিদ্ দিন আজকের জন্য আমাদের এখানেই শেষ আগামী বুধবার ইনশাআল্লাহ আল্লাহ 바চাইদা সবার সাথে দেখা সাক্ষাৎ হবে আবারো আল্লাহ তাআলা আমাদের আজকে কথাগুলো কবুল করুন সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستغفرك ওয়া نتوب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু